বন্ধুরা সকলে কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামের দিকে কিরকম পরিবেশ আর গ্রামের মানুষ কিভাবে দেখেন। গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য দেখলে আপনাকে সবার ভালো লাগবে। এই সে আসি দেখেন, সকালবেলা উঠি মাঠে ছাগল চুরাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ছাগলের পাল নিয়ে যাইতেছে, এ মাঠে খাবাবে, তারপরে আবার খাবাই দুপুরবেলা বাড়ি নিয়ে আসবে, বুঝলেন। এই চাষি এই ছাগলের পাল প্রত্যেক দিন মাঠে নিয়ে যায় এবং দুপুরবেলা আবার বাড়ি নিয়ে আসে ছাগলে পেট ভরে গেলি। তো গ্রামের এই যে পরিবেশ খুবই ভালো, দেখেন খুব সুন্দর দৃশ্য। এই যে পুকুর নদী খাল বিল খুব ভালো লাগে যখন এই দৃশ্য দেখা হয়। তো আপনারা যারা গ্রামে আছেন তারা অবশ্যই জানেন, সব জানেন এই গ্রামের আবহাওয়া, গ্রামের গাছপালা, নদী নালা, খাল বিল সব ভালো, খুবই সুন্দর লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের মাইটুপাত, এই মাইটুপাত তৈরি দেখেন, এই ভাইয়ের মোটর সাইকেল করে যাচ্ছে। আমরা যাচ্ছিলাম একটা ইজি বাইক উঠি, এই ইজি বাইকটা চালাচ্ছিল আমাকে রানা ভাই। গ্রামের পরিবেশ দেখেন, নারকেল গাছ, সুপুরি গাছ, হ্যাঁ, আর পিচির রাস্তা আছে, পিচির রাস্তা করেছে ইদানিং, আগে ছিল কাঁচা রাস্তা ছিল, এখন এই পিচির রাস্তা হওয়ার ফলে খুব ভালো হয়েছে, হ্যাঁ, চলাচল করতে। দেখেন ও আর এক চাষি নিয়ে যাইতেছে ছাগলের আর এক পাল, এই পালটা নিয়ে যায় ওই মাঠে ঘাস কুটু খড় এসব খাওয়ায়। হ্যাঁ, আর দেখেন এই পাশে একটা পুকুর আছে, ওই সামনে বাড়িঘর আছে, এই নারকেল গাছের সারি দেখতে পাইতেছেন, এই নারকেল গাছে প্রচুর পরিমাণ নারকেল হয়। ওই আশেপাশে দেখেন পাটকাঠি নাড়ানো হয়েছে, পাটের সময় তো, পাটের সময় এখন পাটকাঠি খুব ভালো পাটকাঠি হয়েছে এবার। আর গাছে দেখেন নুড়ি, গোবরের নুড়ি নাগানো রয়েছে, ওই গোবরের ওইগুলো দেয় জাল ধরাই, আমাদের গ্রামের দিকে জাল ধরাই। এই তাল গাছ, এই পুকুর দেখেন, ওই পুকুরের মধ্যে হাঁস খেলা করতিস, পানির মধ্যে হাঁস নাচ হাঁস, এই নাচ হাঁসের ডিম যে এত বড়ো বড়ো ডিম আপনারা না খালি বিশ্বাস করবেন না, দামও বেশি, বুঝছেন। ওই দেন কতগুলো নাচ আসে, এক ঝাঁক নাচ আস। পুকুরে অবশ্য পানি নেই বেশি, কারণ এবছর বর্ষা বেশি হয়নি, তো পুকুরে পানি হয়নি, তো এবছর খুবই খরা যেতেছে। এই খরার ভিতরে প্রচুর পরিমাণে হাঁস এই পুকুরি, এই গ্রামের মানুষ সব হাঁস পালে, বুঝছেন। এই দেখেন এই হাঁসগুলো সারাদিন এই পুকুরির মধ্যে থাকে, সন্ধ্যের সময় আবার বাড়ি ফিরে যায়, খাওয়া দাওয়া করে, ওই শামাক খায়, ছোট ছোট মাছ খায়, তারপরে আবর্জনা এসব খায়। দেখেন এই গ্রাম্য পরিবেশ আসলে খুবই ভালো লাগে যখন গ্রামের ভিতরে চলাফেরা করা হয়। আপনারা যারা শহরে বাস করেন দেখেন, এই কুকুরটা যাইতেছে এই পরিবহনের পিছনে পিছনে ডাকতে ডাকতে যাইতেছে। তো ধন্যবাদ যারা আছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।